আসসালামু আলাইকুম এসকে ডিটিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আসি হবো কিভাবে একটি অবজেক্টকে মানুষের আকর্ষণ করা যায়। অর্থাৎ আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, তখন সেই ভিডিওর জন্য আমাদের থাম্বনেল তৈরি করতে হয়। সো সেই থাম্বনেলগুলো কিভাবে তৈরি করা যায়, উদাহরণস্বরূপ যদি আমি এই থাম্বনেলের কথা বলি, এটা হচ্ছে টেক টু দা পয়েন্টের একটি থাম্বনেল, যেখানে আমাদের সাব্বির ভাই একটি আইফোন ধরে আছেন। দেখুন, এখানে মেইন আকর্ষণের বিষয়টি হচ্ছে যে আমাদের হাতে থাকা এই আইফোনটি দেখতেই পাচ্ছেন, অনেক চমৎকারভাবে এই আইফোনটিকে এখানে দেখা যাচ্ছে এবং মানুষের আকর্ষণও বাড়তেছে। তো নতুন ইউটিউবার যারা আছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, আমি যদি আরও একটি দেখাই, তাহলে দেখুন এটা হচ্ছে সুহাগ ভাইয়ের সুহাগ 360 থেকে নেয়া। দেখুন, এখানে সুহাগ ভাইকে একেবারে ব্লার অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই অবজেক্টটি আছে, অর্থাৎ আমাদের গুগলের যে ফোনটি আছে, সেটা সম্পূর্ণ বাইরে আছে, যার জন্য আমরা এটার দিকে একটু আকর্ষণ বোধ করি, যার জন্য আমরা এই ভিডিওটি দেখি এবং এই ভিডিওতেই ক্লিক দিই। ওকে, এবার চলুন আমরা যদি একটু স্যাম ভাইয়ের দিকে তাকাই, তাহলে দেখুন এখানে তো স্যাম ভাইকে দেখাই যাচ্ছে না, শুধু স্যাম ভাইয়ের হাতে থাকে এই মোবাইল ফোনটি, যেটি আমাদের নজর কাড়বে সেই মোবাইল ফোনটি এখানে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই তিন ইউটিউবারের থাম্বনেলের রহস্য আমরা ভেদ করব। চলুন আমরা এই রহস্যটা ভেঙে বলি কিভাবে এই থাম্বনেলগুলো তৈরি করা হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন যদি নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান, ওকে, এই ভিডিওর মোবাইল ভার্সনও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো, কীভাবে মোবাইল দিয়ে এই ভিডিওগুলো তৈরি করবেন। এবার আমরা দেখাবো অ্যাডোবি ফটোশপ সিসি দিয়ে। তো চলুন শুরু করা যাক। ওকে, আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন হবে থাম্বনেলের আকারে একটি ইমেজ, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজটিকে এখানে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন এই ইমেজটি। আমরা এই ইমেজটিকে আর একটু ক্রপ করে নেই। ওকে, এবার আমাদের এটি তৈরি, আমরা এখানে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিলাম। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা এই ইমেজটিকে একটু লুকিয়ে ফেলি। তার জন্য কি করব, এই যে এখানে দেখুন ব্লার টুল, তো আমরা ব্লার টুলে চলে গেলাম। এবার দেখুন এখানে ব্লার হবে, তো তার জন্য আমরা কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানে ব্লারের অপশনটি দেখতে পাচ্ছেন আমি কীরকম দেখেছি, ঠিক একইভাবে আপনারও রেখে দিন। আমি এটাকে একটু বাড়িয়ে দিই যেন তাড়াতাড়ি কাজ করতে পারি। ওকে, তো এবার এটাকে আমরা একটু ব্লার করে দিই, এটা সম্পূর্ণ ব্লার হয়ে গেল। এবার সিলেক্টর টুল থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমাদের প্রয়োজন হবে একটি ইমেজের, সেটা হতে পারে আপনার ইমেজ কিংবা অন্য কারো ইমেজ, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার একটি ইমেজ নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই ইমেজটিতে আমি কিভাবে আমার এই হাতটা রেখেছি, দেখতে পাচ্ছেন, তার মানে আমার এই হাতের মধ্যেই একটি অবজেক্ট ঢুকবে বা আমরা এখানেই একটি অবজেক্টকে রাখবো। ওকে, আমরা এটাকে ঠিক এদিকে নিয়ে যাই, ব্যাস এই পর্যন্ত। তারপর আমরা সিলেক্টর টুল থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেই, ব্যাস। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা বসে গেল। এবার আমাদের প্রয়োজন এখানে একটি প্রোডাক্টের, যে আমাদের এই হাতের মধ্যে থাকবে, আমি একটি প্রোডাক্ট নিয়ে আসি এখানে। ওকে, তাহলে আমরা এখন এখানে একটি প্রোডাক্ট আনবো, যার জন্য আমরা এই যে অপর একটি মোবাইল এখানে রেখেছি, তো চলুন আমরা এটাকে এখানে নেই। তো এর জন্য আমরা কি করব, এটাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করব, আমরা ইমেজটি এনে এই ফাঁকা জায়গায় ছেড়ে দেবো, এই যে কালো জায়গাটা এখানে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা এই পাশটা কেটে ফেলে শুধু এটাকেই রাখবো, সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম পেন টুল, এটাকে বড় করে ফেলি, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম করলাম, তারপর আমরা অবজেক্টটিকে এখান থেকে সুন্দরভাবে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেব।
তাহলে দেখুন আমাদের অবজেক্টটি এবার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই পিছনেরগুলোকে সরাতে হলে উপরে দেখুন মাস্ক লিখে একটা অপশন আছে, এখানে ক্লিক দিন। দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, এখান থেকে শুধু আমাদের মোবাইল ফোন অর্থাৎ আমাদের অবজেক্টটি এখানে আছে। তারপর এখান থেকে আমরা সিলেক্টর টুলটি সিলেক্ট করি, তারপর কন্ট্রোলে চাপ দিয়ে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে এটাকে ওই প্রান্তে নিয়ে যাই, এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেই, দেখে যেন মনে হয় এটি আমাদের হাতেই আছে। ওকে, আমি মনে করি এটাতেই হয়ে যাবে। ব্যাস আমি এন্টার দিলাম, তারপর এটাকে একটু জুম করি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা কি করব, আবার চলে যাব ব্লার টুলে, সেখান থেকে ব্লারটা নিলাম, আমরা ব্লারটাকে একটু ছোট করে ফেলি। একটু জুম করে নেই, ওকে দেখুন এটা ব্লার হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের আঙুলটাকে কখনোই ব্লার করব না, শুধু আঙুলের নিচটাকে একটু ব্লার করে দেই। ব্যাস হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। ওকে, তার মানে দেখতেই পাচ্ছেন আমাদের অবজেক্টটি এখানে চমৎকারভাবে দেখা যাচ্ছে। সেজন্য আমরা কি করব, আমরা একটু নিচে এসে ব্যাকগ্রাউন্ডে চলে আসি। তারপর আমরা কি করব, এখানে কোনো কিছু তো লিখতে হবে, শুধুমাত্র মোবাইল ফোনটি হাতে থাকলেই তো হবে না, কোনো কিছু লিখতে হবে। সেজন্য আমরা একটি টেকনিক কাটাই, চলুন আমরা এখান থেকে এই যে ব্রাশ টুলটি আছে, এই ব্রাশ টুলটি আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেই, ওকে। এবার আমরা আবার কি করব, এই কালারে চলে আসি, এখান থেকে অন্য একটি কালার নিয়ে নেব। ওকে, আমরা এবার আরো একটি কালার নিয়ে নেব, ওকে। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে আমরা আবার ব্লার টুলটি সিলেক্ট করি, তারপর এই যে অপশনটি আছে এটাকে আমরা ব্লার করে দেই। তার আগে এখান থেকে লকটাকে ভেঙে ফেলি, ওকে, এটাকে আমরা ব্লার করে দেই। এবার আমরা টেক্সট বক্সে আসি, এখান থেকে টেক্সটটা নেই, ওকে। আমরা একটি টেক্সট নিয়ে আসলাম, আসার পর এখানে আমরা টেক্সটটি আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, এটা কপি করে রেখেছিলাম যাতে সময়টা বাঁচে, ওকে। তাহলে আমরা এটা এখানে এভাবে করে দিলাম। তো আমরা এখান থেকে কি করব জানেন, এইটুকু আমরা কেটে দেই, ওকে, এটাকে আমরা কেটে দেই, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, এখান থেকে এটাকে ঠিক এইভাবে করে দেব, সিলেক্টর টুলটি সিলেক্ট করি, তারপর এটাকে ঠিক এইখানে বসিয়ে দেই। বসানোর পর আমরা আবারও এখান থেকে এটাকে সিলেক্ট করি, করে এটার আমরা এখান থেকে সাইজটাকে একটু কন্ট্রোল করি 48 করে দিলাম, ব্যাস। আমরা চাইলে এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করুন। এখানে দেখুন অসংখ্য ফন্ট আছে, যে কোনো ফন্টে আপনি দিতে পারেন। এই যে দেখুন আমি এই ফন্টটাই আপাতত রাখি, ওকে, এটাই ভালো। এবার আমরা এই লেখাটির কালারটা চেঞ্জ করি এটার। তো এর জন্য আমি কি করব, এখানে সম্পূর্ণ হোয়াইট দিয়ে দিলাম, দেখি তো হোয়াইট দিয়ে দিলাম, ওকে, এটা সম্পূর্ণ হোয়াইট দিয়ে দিছি। এবার আমরা এটাকে সম্পূর্ণ হোয়াইট করে পিছনেরটা এভাবে রেড রাখবো। তারপর এখানে আসি, আমাদের এই লেয়ারে এসে ডাবল ক্লিক করি, তারপর নতুন এই যে বারটি চলে এলো এখান থেকে আমরা ড্রপটা সিলেক্ট করলাম, তারপর আউটার গ্লু এটা সিলেক্ট করি, দেখি, তারপর কালার ওভারলি এটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা কালার কেমন হয়েছে। এরপরে স্ট্রোকটা দিই, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, ব্যাস। এবার ওকে করি, এটাকে আমরা ঠিক এভাবে
বসিয়ে দিলাম। ব্যাস আবারও এখন আমরা কি করব, চলে আসব লেয়ারে, এই যে নিচে একেবারে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে চলে আসি। আসার পর আমরা ওই যে আরও কিছু অংশ ছিল সেটাকে এখানে লিখতে হবে, তার জন্য আমরা কি করব চলে যাই আবারও ব্রাশ টুলে। এবার এখান থেকে একটু কালারস করি, যেমন এটাকে হোয়াইট করে দেই। তারপর এখান থেকে আমরা আবারও সিলেক্টর টুলটি সিলেক্ট করে এখান থেকে নতুন একটি ট্যাক্স নিয়ে নেই। নিয়ে নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম ট্যাক্সটা। এবার আমাদের বাকি যেটি ছিল সেটাকে এখানে বসানোর পালা। ওকে, এটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এবার এটাকে দেখা যাবে। এটাকে আমরা করে দিই ব্ল্যাক। ওকে, তারপর আমরা এই লেখাটিকে ধরি, এদিকে নিয়ে আসি। এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দেব। ব্যাস এটাকে এবার অ্যাডজাস্ট করার পালা। সিলেক্টর টুল, ওকে, ঠিক এটাকে আমরা একইভাবে করে দেব। ওকে, তো এটা হয়ে গেল। আবারও আমরা চলে আসি এই টেক্সট বারে, এখানে এসে ডাবল ক্লিক করি, তারপর এখান থেকে ড্রপ আউটার গ্লু, তারপর এখান থেকে যদি স্ট্রোকটা দেই তাহলে বেশি হয়ে যায়, স্ট্রোক দিলে হবে না। তো আমরা এখান থেকে কালার ওভারলি এটাতে ক্লিক করলে রেড হয়ে যায় না। ওকে, এটাকে আমরা সম্পূর্ণ এভাবে ব্ল্যাক রাখলাম, এটা অনেক চমৎকার হয়ে দেখা যাচ্ছে। এখান থেকে এটাকে ওকে করে দিন। ব্যাস এবার এই যে মোবাইল ফোনটি আছে, এই মোবাইল ফোনটির এই যে নামটি আছে এটাকে আমরা এখানে বসাবো। তো সেজন্য আমরা কী করব, আমরা এটাতে ক্লিক করি, এখানে এটা সম্পূর্ণ ধরি, তারপর কন্ট্রোল সি দেই, এটা কপি হয়ে গেল। তারপর আমরা এখানে আবার ক্লিক করলাম সিলেক্টর টুলে। এবার আমাদের এই যে মোবাইল ফোনটি আছে, এই মোবাইল ফোনের যে লেয়ারটি আছে এই লেয়ারে আমরা ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে আবার টেক্সট নেই, এখানে আমরা ওইটি কপি করে দিলাম। এবার এটাকে ঠিক এভাবে বসিয়ে দেব, সেজন্য এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সিলেক্টর টুল, ওকে, তাহলে লেখাটি এখানে একটু বাঁকা আছে, এটাকে আমরা একটু সোজা করে দেই। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমরা ঠিক এই বরাবর রেখে দেব। তারপর আমরা এটাকে একটু কালারস করি, এটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা রেডটাকে সিলেক্ট করি। তো এটাকে আবারও সিলেক্টর টুল দিয়ে সিলেক্ট করব। এবার এই যে লেখাটি লিখলাম এটার যে এই যে নতুন একটি লেয়ার তৈরি হলো সেখানে এসে ডাবল ক্লিক করি, তারপর আবারও ড্রপ দেই, আউটার গ্লু দেই, তারপর আমরা এখান থেকে স্ট্রোকটা মেরে দেব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক চমৎকার লাগতেছে। ব্যাস হয়ে গেল। এবার আমরা চাইলে এই মোবাইল ফোনটির দাম এখানে লিখে দিতে পারি, কত টাকায় এটা পাওয়া যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, চলে আসবো একেবারে নিচে যেখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি আছে, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আবারও ব্রাশ টুলে চলে গেলাম। এবার এখানে আমরা নতুন করে আরও একটি গ্রাফিক্স তৈরি করে নেই হালকা করে। আবারও চলে আসি ব্লুয়ার টুলে, এখান থেকে আমরা এটাকে ব্লুয়ার করে দেই। এবার এর অফিসিয়াল প্রাইসটি আমরা এখানে বসাবো, সেজন্য আবারও আমরা কী করলাম টেক্সট টুলে চলে এলাম। এখন এখান থেকে আমরা এর অফিসিয়াল দামটি এখানে পেস্ট করে দেই, যদিও এখানে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, আমরা এটাকে এই মুহূর্তে দেখতে পারবো। এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিলাম। ব্যাস তারপর একটু এটাকে অ্যাডজাস্ট করার পালা। এবার চলে এলাম আমাদের এই লেখাটির লেয়ারে, এখানে এসে আবারও ডবল ক্লিক করলাম।
তারপর ড্রপ আউটার গ্লো, তারপর ড্রপ দিলাম, আউটার গ্লো দিলাম, এখান থেকে স্ট্রোকটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা অনেক চমৎকার লাগতেছে। আমরা চাইলে এটাকে অন্য কোনো কালারসও করে নিতে পারি। এখান থেকে রেডটা দিলে কেমন হয়? না, ভালো লাগে না। ওকে, এখান থেকে যদি আমরা সম্পূর্ণটাকে সবুজ করে দিই, মোটামুটি ভালো আছে, একেবারে খারাপ না, দেখতে চমৎকার লাগতেছে। ব্যাস, দেখুন হয়ে গেল। তারপরে আমি বলবো এখানে হোয়াইটটা থাকাই বেটার হবে। সম্পূর্ণটাকে যদি হোয়াইট করে দেই তাহলে দেখতে একটু প্রিমিয়াম ফিল লাগতেছে, দেখুন। ওকে, তাহলে বুঝতে পারলেন এগুলো আসলে তৈরি করা কত সহজ। হয়তো আপনাদের এই ভিডিওটি দেখতে অনেক সময় লেগেছে, আমারও দেখাতে আপনাদের সময় লেগেছে, কারণ সব কিছু যদি ভেঙে না বলি তাহলে আপনারা দেখতে পারবেন না, পরে আমাকে শুধু শুধু গালাগালি দেবেন। তো এবার এটাকে আমরা সেভ দিয়ে দেবো, চলুন। এবার চলুন কম্পেয়ার করা যাক বড় বড় তিন ইউটিউবারের ভিডিওর থাম্বনেলের সাথে আমাদের সুদ্ধ চ্যানেলের ভিডিওর থাম্বনেলের। দেখুন কোনোভাবেই আমাদের সুদ্ধ চ্যানেলের ভিডিওর থাম্বনেলটি কোনো অংশে কম নয়, সব দিকেই মানানসই তাদের সাথে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, দেখা হবে অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে। আর হ্যাঁ, আজকে তিন ইউটিউবারের আমরা থাম্বনেলের যত রহস্য আছে সবগুলোই ভেদ করেছি, সবগুলোই আপনাদের শেখানোর চেষ্টা করেছি কিভাবে আমাদের পপুলার সব ইউটিউবাররা তাদের থাম্বনেলগুলো তৈরি করে থাকে। এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আপনাদের হেল্পের অনেক প্রয়োজন আমাদের। যাই হোক, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে SKTTV চ্যানেলটিতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।